আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকে তোমাদের যেই এই পরীক্ষা হয়েছে গণিত সৃজনশীল পরীক্ষা, সেই সৃজনশীল সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো সৃজনশীল তো সবগুলো করে দেওয়া সম্ভব না, তো যাই হোক আমি আস্তে আস্তে সবগুলো করে দেওয়ার চেষ্টা করবো। আমি এখন তোমাদের 8 নম্বর যে সৃজনশীলটা তোমরা এখন দেখতে পাচ্ছ, সেই 8 নম্বর সৃজনশীলের প্রশ্নটার সমাধান এখন আমি করে দেব। তো 8 নম্বর সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যেহেতু উদ্দীপক একটা দেওয়া হয়েছে, উদ্দীপক অনুসারে এখানে যে বর্ণনা দেওয়া হয়েছে, তো যাই হোক এটা উদ্দীপকটা পরে আসি, যেহেতু ক নম্বর প্রশ্নটাতে উদ্দীপক অনুসারে না, সরাসরি মান নির্ণয় করতে হবে। তো ক নম্বর প্রশ্নটা দেখে একটু ভয় ভয় মনে হচ্ছে যে আসলে 4 ডিভাইডেড এটা, কিন্তু আসলে প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন দিয়েছিল। তো দেখো এখানে প্রশ্নটাতে দেখো খ নম্বর, এখানে এই প্রশ্নটা আমি সরাসরি উঠে নিই, দেখো ক নম্বর 8-এর ক নম্বর প্রশ্ন। দেখো এখানে উঠানোর পরে সরাসরি যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্ন থেকে সাইন বাই 1 মাইনাস, দেখো 4 ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 বাই কট স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটা সমান কিন্তু আমরা জানি 1/10, তাহলে এখানে 4-এর সাথে 10 যুক্ত হবে, 10 স্কোয়ার থিটা। তাহলে 10 স্কোয়ার থিটাকে যখন আমরা সূত্র বসিয়ে দেবো, তাহলে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা। তাহলে এখন যখন লসাগু আমরা পাচ্ছি, দেখো কস স্কোয়ার থিটা লসাগু করলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। এখানে দেখো এই জায়গা থেকে যখন 4 কমন নেব, কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে যে 4 যখন কমন নেব তখন কিন্তু এই এই স্কোয়ারটা এখানে থেকে যাবে, যে 4-এর সাথেও, তা এই জন্য এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। তাহলে 4 এখানে কমন নিলাম, নেওয়ার পরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকলো। এখন এই সাইন স্কোয়ার থিটা, তাহলে এই 4 কিন্তু এখানে স্কোয়ার করলে দেখো 4×4 16 হবে, তো একটু কাটাকাটি হয়েছে আমার এখানে। তো দেখো 4×4 16 16, আর এই 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা, দেখো কস স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা সমান 1, আর এই স্কোয়ারটা এখানে থেকে গেল, তাহলে 1-এর উপরে স্কোয়ার করলেও এখানে আমরা 1-ই পাচ্ছি, তাহলে 16 আর 1 গুণ করলে 16ই থাকলো, এখানে 16 অ্যান্সার। তার পরবর্তীতে দেখো এখন উদ্দীপকটা নিয়ে আমরা একটু ভাবি। দেখো খ নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, খ নম্বরে এক্সের মান নির্ণয় করে প্রমাণ করতে হবে, এক্সের মান নির্ণয় করে, মান নির্ণয় করে প্রমাণ করতে হবে যে এক্সের মান কত। এখানে কিন্তু ক নম্বর খ নম্বরটা প্রশ্নটা অ্যান্সার করার ক্ষেত্রে আমরা দুয়ে মান নির্ণয় করে বলা হয়েছে, সুতরাং এখানে এক্সের প্রথম অবস্থায় মান নির্ণয় করতে হবে। কিন্তু এটাতে দেখো দুইটা, একটা পদ্ধতিটা আমি একটু সংক্ষিপ্ত পদ্ধতি এটাতে একটু দেখে দিই যে মান নির্ণয় করে কীভাবে আমরা নির্ণয় করব। সেটা নির্ণয় করার জন্য এখানে কিন্তু তোমাদের উদ্দীপকে দেওয়া হয়েছে, দেখো 1, এখানে দেখতে পাচ্ছ যে 1 আর √2, তাহলে এক্সের মান এটা লম্ব আর এটা অতিভুজ। তাহলে আমরা যদি খ নম্বর প্রশ্নের জন্য এখানে লিখে দিই যে দেখো খ নম্বর প্রশ্নে 8-এর খ, তাহলে এখানে লিখবো প্রথম অবস্থায় মানটা কত আসতেছে, তাহলে এখানে লম্ব ডিভাইডেড অতিভুজ অর্থাৎ সাইন, তাহলে আমরা জানি সাইন থেটা সমান বা সাইন এক্স সমান লম্ব ডিভাইডেড অতিভুজ অর্থাৎ 1/√2, তাহলে 1/√2 বা তাহলে এখানে আসবে সাইন এক্স সমান সাইন, এখানে পাবো 45 ডিগ্রির মান যেহেতু √2, তাহলে অতএব এক্স সমান কত 45 ডিগ্রি। এটা কিন্তু আমরা এক্সের মান নির্ণয় করে, এক্সের মান নির্ণয় করে নির্ণয় করার কথা বলা হয়েছে, এই জন্য এটা নির্ণয় করতে হবে। তাহলে এখন যদি আমরা সরাসরি উদ্দীপকটা এখানে উঠে নিই, দেখো উদ্দীপকের এখানে যেটা লেখা আছে এই সে সরাসরি এখানে আমাদের একটু তুলে নেব। তো তুলে নেওয়ার জন্য আমরা এখানে যদি এইভাবে একটু ছোট করে নিলাম, তো তার পরবর্তীতে দেখো এই জায়গাতে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এখন উদ্দীপকটা উঠে নেব 3, এখন এখানে আছে 3, দেখো কট স্কোয়ার, দেখো এক্স প্লাস 1/4 কোসেক স্কোয়ার এক্স প্লাস 5 সাইন স্কোয়ার এক্স মাইনাস 4 কস স্কোয়ার এক্স। এটা আমাদের উদ্দীপক থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্ন উঠে নিলাম। তাহলে এখানে কিন্তু 45 ডিগ্রি মান দেওয়া হয়েছে, সেটা লিখলেও কিন্তু আমরা দেখো এখানে কিন্তু বাম পক্ষ এটা থাকলো আমাদের বাম পক্ষ, তাহলে এখানে 3×3×, দেখো এখানে কট, তাহলে এখানে পাচ্ছি কট 45 ডিগ্রি, তার উপরে স্কোয়ার প্লাস 1/4, এখানে কিন্তু কোসেক 45 ডিগ্রি, সিও এসি কোসেক
45 ডিগ্রি তার উপরে আবার স্কয়ার প্লাস 5 দেখো এখানে পাচ্ছি সাইন স্কয়ার তার 45 ডিগ্রি সাইন তার উপরে স্কয়ার মাইনাস 4 কস 45 ডিগ্রি তার উপরে স্কয়ার হবে এই লাইনটা আসলো এখন কিন্তু সিরিয়াল মত আমরা মান বসিয়ে দেব দেখো 3 কোয়াড 45 এর মান কত কোয়াড 45 এর মান কিন্তু এখানে কোয়াড 45 বলতে আমরা কিন্তু মান জানি 1 তাহলে এখানে দেখো 1 এখানে পাচ্ছি 1 একে বসিয়ে দিলাম প্লাস দেখো 1 ডিভাইডেড 4 1 ডিভাইডেড 4 কোসেক 45 কোসেক 45 বলতে কিন্তু আমরা জানি হচ্ছে √2 তাহলে √2 ডিভাইডেড 1 তার উপরে স্কয়ার প্লাস 5 সাইন 45 এর মান 1 ডিভাইডেড √2 তার উপরে স্কয়ার মাইনাস 4 কস 45 এর মান 1 ডিভাইডেড √2 তার উপরে স্কয়ার এখন দেখো এখানে আরেকটু তোমাদেরকে একটু ইয়া দেখাই যে এই অঙ্কটা যদি আমরা এইভাবে করতাম এই লাইনটা এখানে থেকে গেল দেখো এখানে যদি আমরা দেখো মান নির্ণয় না করে এখানে মান নির্ণয় কথাটা যদি দেখো এখানে না থাকতো মান নির্ণয় করে বলা হয়েছে এই জন্য এই পদ্ধতিতে অঙ্কটা করতে হবে তাহলে এখানে দেখো 3 পরবর্তীতে আমি দেখাচ্ছি ওটা প্লাস 1 ডিভাইড এখানে কিন্তু 2 থাকতিছে তাহলে 1 ডিভাইডেড 4 প্লাস 4 ইনটু 2 প্লাস দেখো এখানে 5 ইনটু 1 ডিভাইডেড 2 মাইনাস 4 ডিভাইডেড 1 ডিভাইডেড 2 এটা 5 ডিভাইডেড 2 তো যাক এটা আর এটা কাটা গেলে এখানে 2 আসে আর এটা কাটা গেলে এখানে 2 অটো হয় তাহলে 3 প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 5 ডিভাইডেড 2 মাইনাস 2 তাহলে এখানে যদি আমরা লসাগু করি 4 6 প্লাস 1 দেখো 2 দেখো এখানে 2 যেহেতু লসাগু আমার একটু বলতে ইয়ে হয়েছে তাহলে এখানে 3 3 1 আর এখানে থাকবে 5 আর মাইনাস 2 তো সরি 2 তখন 4 তাহলে এখানে এই 4 5 থেকে যখন 4 বাদ দেব তখন থাকবে 1 1 আর 1 এ 2 আর এই 3 আর এখানে দেখো এই জায়গাতে আসে কত এখানে 3 দুগুণ 6 হচ্ছিল এই লাইনটা কেটে গেল তাহলে এখানে বাদ দিচ্ছি তাহলে 3 দুগুণ 6 যোগ 1 যোগ 5 বিয়োগ 4 ভাগ 2 তাহলে এখানে মোট পাচ্ছি আমরা 8 বাই 2 সমান এখানে আসবে 4 তাহলে এটাই কিন্তু আমাদের ডান পক্ষ দেখো এটা যদি আমরা নির্ণয় নাও করি তাহলেও কিন্তু এই অঙ্কটা এইভাবে মান নির্ণয় না করে যদি কেউ কেউ এভাবে করতে পারো দেখো এটাতে কিন্তু ডিই সমান 1 যেমন উদ্দীপক অনুসারে যখন আমরা লিখব তখন এ প্লাস বি হোল স্কয়ার এটাই কিন্তু এটাতে আমরা এক্স এর মান পেলাম না তাহলে 1 পেলাম তাহলে 1 বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখো এই লাইনে আবার উদ্দীপকটা উঠানো আছে আমার উঠিয়ে তোমাদেরকে দেখানোর জন্য তুলে রেখেছি দেখো তো উঠানোর পরে দেখো কট যখন এখানে আমরা 1 পেয়েছি তখন কিন্তু কট সমান আমরা জানি লম্ব ও ভূমি ডিভাইডেড লম্ব সুতরাং এখানে 1 1ই আসলো তার পরবর্তীতে দেখো কোসেক কোসেক সমান কিন্তু আমরা জানি অতিভুজ ডিভাইডেড লম্ব সুতরাং √2 এখন এটাতেও যে মান এই মান থেকেও যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু 4 চলে আসছে কিন্তু এখানে তোমাদের যেহেতু প্রশ্নে এখানে বলা হয়েছে মান নির্ণয় করে সুতরাং এখানে 45 ডিগ্রি নির্ণয় করার পরে এই অ্যানসারটা করতে হবে তো আমি আশা করি তোমরা অ্যানসারটা এইভাবে করেছো তো গ নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে দেখো এ সমান হাফ এবং বি সমান 1 হলে ইউ প্লাস ভি এর মান নির্ণয় করো এখন দেখো এখানে দেওয়া হয়েছে এ সমান হাফ যদি এ সমান হাফ আর উদ্দীপকের এখানে কিন্তু একটু এ সমান দেওয়া হয়েছিল 1 ডিভাইডেড 3 সাইন ইউ প্লাস ভি তাহলে এখানে আমরা এ সমান দেখো 3 সাইন ইউ প্লাস ভি এটা লিখে নিলাম আর এর মানটা এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে এই 3 যখন রুট 3 এই পাশে গেল তখন কিন্তু সাইন ইউ প্লাস ভি সমান রুট 3 ডিভাইডেড 2 তাহলে আমরা জানি কিন্তু সাইন ইউ প্লাস ভি সমান দেখো এখানে যেহেতু রুট 3 ডিভাইডেড 2 সাইন রুট 3 ডিভাইডেড 2 হচ্ছে 60 ডিগ্রির মান তাহলে উভয় পাশে সাইন যখন বাদ হয়ে গেল তখন ইউ প্লাস ভি সমান 60 ডিগ্রি এক নম্বর সমীকরণ থাকলো এক নম্বর সমীকরণকে এখন আমরা যখনই এবার লিখতে যাচ্ছি যে আবার পরবর্তী এক নম্বর সমীকরণ আসলো পরবর্তীতে দেখো দুই নম্বর যে সমীকরণটা এখানে আছে এখানে কিন্তু বি সমান রুট থ্রি টেন ইউ মাইনাস ভি এখানে কিন্তু বি এর মান দেওয়া হয়েছে কিন্তু বি সমান এখানে আবার ওয়ান বলা হয়েছে তাহলে আমরা লিখে নিব বি সমান ওয়ান হলে উদ্দীপক হতে ওয়ান সমান রুট থ্রি টেন ইউ মাইনাস ভি তাহলে টেন ইউ মাইনাস ভি সমান ওয়ান ডিভাইডেড রুট থ্রি
এই এটা গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে টেন 30 ডিগ্রির মান √3 √3 তাহলে ইউ ওয়াই পার্সে টেন যখন বাদ দিয়ে দিলাম ইউ মাইনাস ভি সমান 30 ডিগ্রি। তাহলে এ দুই নম্বর সমীকরণ পেলাম। এক ও দুই যখনই আমরা যোগ করে দিচ্ছি ইউ ভি ভি কেটে যাচ্ছে, 2u = 60 আর 30 = 90। তাহলে এখান থেকে তখন এখানে পাচ্ছি 45 ডিগ্রি ইউ সমান, অর্থাৎ এটাই অ্যান্সার। এখন ইউ এর মান যদি আমরা এক অথবা দুইয়ে বসাই, এখানে আমার দুই নম্বর সমীকরণটা এই পাশে থাকার কারণে আমি দুইয়ে বসিয়ে দিয়েছি। দুইয়ে বসিয়ে দিলেই দেখো ভি সমান 45 ডিগ্রি। অঙ্কটা খুবই কমন একটা অঙ্ক ছিল। তো যাই হোক, তো আমি আশা করি তোমরা অঙ্কটা করেছো, কিন্তু এই খ নম্বর অঙ্কটা নিয়ে কিন্তু অনেকেই হয়তোবা মান নির্ণয় করেছো বা কেউ কেউ মান নির্ণয় করনি। তো এই ভুলটা জানো আমি আশা করি তোমাদের হয়নি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো এবং আমার ভিডিও নিয়মিত দেখো, এই আশা ব্যক্ত করি। আজকের এই ভিডিওর ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।